রেখে গেছি ভালো করে ব্যাগ রাখছেন কেন আমরা বসে ব্যাগ রেখে যাইতে আরে কব তক জওয়ানি ছুপাও গিরানি কওয়ারো কো কিতনা সতাও গিরানি ছি 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 কবি তো কিসি কি দুলানিয়া বনোগি মুসে শাদি করোগি ডিং 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 ও মুসে শাদি করোগি ডিং 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 দেখেন দেখেন থাক থাক আফা আমনে আর ওই মাইয়ার দিকে চাইয়েন না আমনে মির্জা মাইডারে দেখেন না আরে জামাইডারে দেখেন জামার মাথায় একটা চুলও নাই কেমনে এই টাকলা ফুলাটার লগে মাইয়াডারে বিয়ে দিল আপা আপনি আবার এগুলা কি বলেন ছেলের মাথায় চুল নাই তাতে কি হয়েছে ছেলের আসল জিনিস তো ঠিক আছে আসল জিনিস মানে আফা মানে ছেলের কোয়ালিটি আপনি জানেন এই ছেলের কোয়ালিটি কি এই ছেলে কোন ফ্যামিলির ছেলে ও আচ্ছা যেই ভালো ফ্যামিলি যেই উঁচু বংশ আর যেই পড়ালেখা এই ছেলের হ্যাঁ টাকা পয়সা দিয়া ভরপুর মেয়ে ভালো থাকবে এটাই হচ্ছে আসল ব্যাপার চুল দিয়া কি করবে হ্যাঁ তাও ঠিক কত চুলালা ছেলেরা দেখেন গা যাইয়া রাস্তায় রাস্তায় ঘুরতাছে বিয়া করতে পারে না বিয়া করলেও সংসার হয় না আজকাল তো ভালো ছেলে পাওয়াই যায় না আফা হ্যাঁ এরম ভালো ছেলে কই ফাইলো মনে হয় দারাজ থেকা দারাজ আরে আপা আপনি তো জানেন না যে সব জিনিস কোথাও পাওয়া যায় না সেই সব জিনিস দারাজে গেলে আপনি পাইয়া যাইবেন কি বলতাছেন সব এই যে আমি আমি কয়দিন আগে বুঝছেন নি আমার ড্রয়ারের হ্যান্ডেল ভেঙে গেছে পরে কত অনলাইন পেজ ঘাটছি কোথাও আমি পাইছি না পরে দারাজ অ্যাপ থেকে আমি পাইছি আরে আফা দারাজ অ্যাপ এমন এক অ্যাপ যে অ্যাপে গেলে আমি দুনিয়ার সবকিছু পাইবেন একেবারে সবকিছু সবকিছু আর শামস 25 এ ভাউচার কোডটি ব্যবহার করে আপনারা যদি মিনিমাম 150 টাকার পারচেস করেন তাহলেই পেয়ে যাবেন 25% ডিসকাউন্ট আরে আপা দারাজ অ্যাপে সবকিছু পাওয়া গেলে ওই ছেলেকে আমরা দারাজ অ্যাপ থেকে আনি নাই তাইলে এই ছেলেকে দারাজ থেকে খুঁজে আনবো কেন এই ছেলের ঘটকালি আমি করছি আপনি ঘটক আমি এই বিয়ের ঘটক দেখেন দেখেন ওই দেখেন ওই ছেমরির নাচ দেখেন কুন্ডা কইয়া গেল বিডি শাদি করোগি শামস কি দোস তোদের বিয়ে তো পুরো জমা দিলাম কি দিল ভাই কি বলেন আমসে শাদি করোগি হাই 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 শামস এবার থামোস না ওইসে তো অনেক নাচছস এবার একটু শান্ত হইয়া বয় অফ আমো নাচতে দাও তো সাথে দেখো নাচে নেই তুই দেখছস তোর সাথের মাইয়ারা আরো তো বান্ধবীরা এসে কেউ এরকম করতাছে অফ আমো সবাই নাচবে আই চকি থাক 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 আম্মু কান্দে না কান্দে না শামস তুই কি পাগল হয়ে গেছিস তুই দেখছ না আমার ছোট বাচ্চাটা কেমনে কাঁদতেছে আমি এই বাচ্চা নিয়ে কেমনে নাচবো তোর সাথে তুই নাচ আমরা দেখি আম্মু আম্মু কান্দে না কান্দে না এই দেখো দেখো ওই যে একটা আন্টি কেমনে নাচে দেখো ওই যে পাগল পাগল নাচে ওই যে একটা পাগল আই ইতে কি ব্যাপার আমার ছেলে কই আমার আমার ছেলে না এখানে খেলতেছিল ইতে ডাক দে আই ইতি আমার মাইয়ার লগে সব মাইয়ারা বিয়া শাদি কইরা বাচ্চা কাচ্চার মা হইয়া গেছে আর আমার মাইয়া মুসে শাদি করোগি শামস হাই শামস তুই খাবি না ও ফামু খাবো পরে খাবো আগে নাইছে নেই লা 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 ও তিন ব্যাস খাইয়া লাইছে অলরেডি হ্যাঁ মুসে শা কি পরে খানা ফাইতি না তো আর এমন তো বান্ধবীর বিয়াতে আইছো কেউ তো খাইতেও কয় না তিন ব্যাস খেয়ে ফেলাইছে আর এখনো মেয়ের বান্ধবী খায় নাই তাড়াতাড়ি চলো বুঝো না আমো বান্ধবীর বিয়ে একটু তো এরকম ফুর্তি করতে হয় নাহলে তো ওরা মাইন্ড করবে কি গরম যাক ভালো হয়েছে আমরা বসে খাইয়া দেয় বাকি নাচটা নাচবো বুঝছো মা এক্সকিউজ মি আপা এটা তো আমার চেয়ার আপনি আমার চেয়ারে বসে পড়ছেন
এই সিট তো আমরা খালি পাইছি এর লাগি না পয়সি আমি ব্যাগ রেখে গেছিলাম আই আই আপনি কে আরে এখানে আমার আম্মু আগে বসছে এটা কার মেয়ে এইভাবে কথা বলতেছে কেন এই মেয়ে আই আপনি কি এই চেয়ার কি না রাখছেন নাকি হ্যাঁ ব্যাগ রাখলেই আপনার হয়ে গেল হ্যাঁ আই তুমি এইভাবে কথা বলতেছো কেন আমার সাথে এই এই মহিলা কত মানে সাহস মেয়ের বান্ধবীর সাথে এরকম করতেছে আই এটা মেয়ের বান্ধবীর মা আপনি চেনেন আপনি জানেন আমাদের পরিচয় কি আমার জায়গায় ওটা আমি ব্যাগ রেখে গেছি ভালো করেছেন ব্যাগ রাখছেন কেন আমরা বসে ব্যাগ রেখে যাইতে কি বের তো মেয়েটা আপনি যান অন্য জায়গায় যায় বসেন কি বের তো ভাই তুমি এইভাবে কথা বলবা না আমার সাথে ওটা আমার চেয়ার তুমি তো ভাবছো আমার মনে পাত্তাই দিবে না কেউ তুই বাইরে এডি করস না আচ্ছা যাই হোক আমি চলো খাওয়া শুরু করি পোলাওই তো নাই এখানে টেবিলে পোলাও দেয় না আমরা কি কম দামি প্রেজেন্টেশন নিয়ে আসছি আমরা কত দামি একটা বিস্তার চাদর নিয়ে আসছি ওর জন্য ওয়াও হ্যাঁ এই টাকা দিয়ে আমরা যদি কোনো রেস্টুরেন্টে খাইতে যাইতাম তাহলে আমরা বুফে খাইতে পারতাম তো এখানে কি আমরা না খেয়ে চলে যাব নাকি এখানে আমরা খাওয়াটা উসুল করে নিতে হবে না শোনো আম্মু বিয়ে বাড়িতে আসলে এভাবে উসুল করে খাইতে হয় তার উপর তো আমি মেয়ের বান্ধবী